লাভ ইউর্স। আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরান, অ্যান্ড আজকে আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কীভাবে গ্যাং সুইচে পল্লী বিদ্যুৎ এবং আইপিএস কানেকশন করবেন। তো চলেন দেখিয়ে দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা চার গ্যাংয়ের সুইচ নিয়ে নিছি। তো আমি দুইটা সুইচে হচ্ছে আইপিএস কানেকশন করব। তো আমি দুইটা সুইচ কমন করে নিতেছি, যেহেতু আইপিএস কানেকশন করব তো হলুদ তার দিয়ে কমন করতেছি। আপনারা দেখতেছেন কমন করা হয়ে গেছে, আপনারা এইভাবে চাইলে কমন করে নিতে পারেন সেম। তো এখন আমার যেহেতু পল্লী বিদ্যুৎ দিয়ে চালাতে হবে, তো আমি পল্লী বিদ্যুতের জন্য হচ্ছে লাল তারটা ইউজ করতেছি। তো লাল তারটা দিয়ে আমি আরও দুইটা সুইচ কমন করে নিতেছি, যেহেতু আমরা দুইটা করে সুইচ চালাবো, দুইটা পল্লী বিদ্যুৎ এবং দুইটা সুইচ চালাবো হচ্ছে আইপিএস। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে কমন করে নিছি দুইটা দুইটা করে। তো এখানে হচ্ছে আমি একটা ফ্যান ডিমার নিয়ে নিছি, আর আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যান ডিমার হচ্ছে মূলত দুইটা তার থাকে এবং একটা সুইচ থাকে সাথে। তো আপনারা দেখেন আমি এখানে হচ্ছে সুইচের যে দুইটা কন্ট্যাক্ট আছে, এখান থেকে আমি একটা কন্ট্যাক্টে একটা তার কমন করে নিব। দেখতেছেন যে আমি একটা তার কমন করে নিছি রেগুলেটরের, এবং অপর যে তারটা আছে সেটা হচ্ছে ফ্যানের তারের সাথে জয়েন হবে, সেটা আপনাদেরকে পরে দেখিয়ে দিতেছি। দেখেন এখানে আমার কানেকশন করা হয়ে গেছে। এখন আমরা চার গ্যাংয়ের সুইচটা কানেকশন করে নেব। তো যেহেতু আমার দুইটা সুইচ আমি নিছি হচ্ছে আইপিএসের জন্য এবং দুইটা সুইচ নিছি হচ্ছে আমি পল্লী বিদ্যুতের জন্য, তো চলেন প্রথমে আমরা আইপিএসটা কানেকশন করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হলুদ তারটা কানেকশন করে নিতেছি, যেহেতু আইপিএসের জন্য মূলত হলুদ তারটাই ব্যবহার করা হয়, তো আমি হলুদ তারটা কমন করে কানেকশন করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কানেকশন করে নিতেছি, যেহেতু আমার দুইটা পোল হবে, একটা হচ্ছে পল্লী বিদ্যুৎ এবং একটা আইপিএস, তো এই জন্য আমি হচ্ছে দুইটা দুইটা করে সুইচ আলাদা করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার আইপিএস কানেকশন করাটা কমপ্লিট। তো এখন আমরা হচ্ছে পল্লী বিদ্যুতের যে মেইন লাইন আছে আমরা সেটা কানেকশন করে নেব। তো চলেন কানেকশন করি পল্লী বিদ্যুতের মেইন লাইন, এটা এটা আমি কানেকশন করে নিতেছি। 2.0 তার দিয়ে তারটা টানা হয়েছে। আপনারা যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন আরও সুন্দর করে বুঝতে পারবেন। তো আমার কানেকশন করা কমপ্লিট, দেখতে পাচ্ছেন দুইটা পোলেই। তো এখন আমরা হচ্ছে লোড দেব সুইচে। তো যেহেতু আমি দুইটা পোল করে নিছি, আমার চারটা লাইটের পয়েন্ট আছে এখানে, আমি দুইটা দুইটা করে আলাদা করে নেব। তো আমি প্রথমে হচ্ছে আইপিএসে লোড কানেকশন করবো। আপনারা দেখতে পাচ্ছেন যে সুইচের যে পাশে আমরা কমন করছিলাম তার অপোজিট সাইডে যে সুইচ যে কন্ট্যাক্টটা আছে আমরা সেখানে কানেকশন করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আরও একটা লোড দেব। তো আমার দুইটা কানেকশন করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা পল্লী বিদ্যুতের যে পোলটা আছে সেখানে আমরা হচ্ছে দুইটা লোড কানেকশন করবো। পল্লী বিদ্যুতের লাইনেও আমরা কানেকশন করে নিতেছি। আশা করি আপনারা খুব সহজে এখান থেকে বুঝতে পারছেন যে আসলে কীভাবে পল্লী বিদ্যুৎ এবং হচ্ছে আইপিএসের কানেকশন করা হয়। আমার কানেকশন কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চারটা সুইচে কিন্তু কানেকশন করে নিছি। তো চলেন এবার হচ্ছে আমরা ফ্যানের তারে হচ্ছে ফ্যানের সাথে হচ্ছে আইপিএস কানেকশন করবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পল্লী বিদ্যুতের লাল তার এবং আইপিএসের হলুদ তার। তো আমার যেহেতু পল্লী বিদ্যুতের তারটা এখন দরকার নেই, তো আমি এখন ওটাকে গুছিয়ে রেখে দেবো এবং আইপিএসের লাইনটা কানেকশন করবো। তো এখানে ডিমারটা নিয়ে নিছি। আপনারা আগেই দেখছেন যে আমি ডিমারে একটা তার কমন করে নিছি, তো সেম ওটা কমন থাকবে। এখন হচ্ছে আমাদের যে আইপিএসের যে মেইন লাইনটা আছে সেটা হচ্ছে আমরা সুইচে কানেকশন করবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সুইচে কিন্তু আইপিএসের যে মেইন লাইন সেটা কানেকশন করে নিছি, এবং ফ্যানের তারের সাথে রেগুলেটরের যে তারটা ছিল সে তারটা কিন্তু আমি কানেকশন করে নিতেছি। তো আমার জয়েন্ট করা হয়ে গেছে, জয়েন্ট করে শেষ। এখন আমি হচ্ছে এটাকে ট্যাপিং করে নেব। দেখতে পাচ্ছেন যে আমি ট্যাপিং করে নিতেছি। আমার কিন্তু আইপিএস কানেকশন কমপ্লিট এবং পল্লী বিদ্যুতের লাইন সহকারে সুইচের মধ্যে কানেকশন কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে মাল্টি সকেট কানেকশন করবো। যেহেতু গ্যাং বোর্ড সিরিজ, তো আমাদের এখানে একটা মাল্টি সকেট লাগবে। আমরা হচ্ছে এল যে সাইডটা ছিল সেটাতে হচ্ছে লাল তারটা দিয়ে দিছি, এবং এন যে সাইডটা ছিল সেটাতে হচ্ছে কালো তারটা দিয়ে দিছি। আপনারা চাইলে সেমভাবে কানেকশন করে নেবেন। তো আমার কানেকশন কমপ্লিট হয়ে গেছে গ্যাং সুইচের। আমরা এখন এগুলোকে সেট আপ করে নেব। যতক্ষণ সেট আপ হচ্ছে ততক্ষণে লাইক শেয়ার কমেন্ট করে দেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, এবং আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চার্জিং সুইচটা ফিটিং করে নিতেছি। তো আমার ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কাভারগুলো লাগিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কাভারগুলো লাগিয়ে দিতেছি। কাভারগুলো লাগানোর পর আমি এখন হচ্ছে এগুলোকে অ্যাডজাস্ট করে নেব।
আপনার চাইলে প্লাসের যে নরম সাইডটা আছে আপনারা ওইটা দিয়ে আসলে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা আজকে দেখলেন কীভাবে গ্যাং সুইচ কানেকশন করে। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে ভালো থাকতে পারি এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আসসালামু আলাইকুম।